আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম সুমা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে এই সুন্দর লেসটি তৈরি করে দেখাবো। আপনারা চাইলে এই লেসটি ওড়নার পাশে, জামার নিচে, মানে যে কোনো কিছুতেই কিন্তু চাইলে এই লেসটি তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের লেসের ভিডিও আপনাদের ভালো লাগবে। তো আজকে লেসটি তৈরি করার জন্য আমি এখানে 9 তারিখ সুতা নিয়েছি আর এখানে হুক নিয়েছি। এখানে আমি 1.2 mm একটা হুক নিয়েছি আর 1.75 mm একটা হুক নিয়েছি। যেহেতু কাপড়ের মাঝখান থেকে কাজটা করব, এই জন্য চিকন টাইপের একটা হুক মানে 1.2 নিয়েছি। আর পরবর্তীতে 9 তার দিয়ে কাজ করার জন্য একটা মোটা সুতা মানে 9 তারের জন্য যে হুকটা দরকার হয় আসলে 1.75 mm একটা হুক নিয়েছি। তো শুরুতেই আমি কাপড়ের মাঝে সুতাটা জয়েন করে নিব, যে জন্য প্রথমে যে স্লিপ নট করে রেখেছিলাম সুতাটা, ওই সুতাটা কাপড়ের মাঝখান থেকে এভাবে টেনে বের করে একটা চেন করে নিব। এতে করে কাপড়ের সাথে সুতাটা কিন্তু ভালোভাবে জয়েন হয়ে যাবে। এখানে 3টা চেনে ঘর তৈরি করবো, যে জন্য 3টা চেন করছি। এবার 3টা চেনের সমান অংশ কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানে সুতাটা আমি একটা দেখুন স্লিপ স্টিচ বা সিঙ্গল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। এখানে আমি সিঙ্গল ক্রোশেট করে সুতাটা জয়েন করে নিলাম। আবার আমি 3টা চেন করে নিচের দিক থেকে ওই 3টা চেনের সমান অংশ কাপড় বাদ দিয়ে কাপড়ের মাঝখানে সুতাটা, এই যে সুতাটা টেনে একটা জয়েন করে নিলাম। এই যে এভাবে করেই 3টা চেনের ঘর তৈরি করতে হবে। ঠিক যতটা অংশে আপনারা লেসটা তৈরি করতে চান অতটা অংশে কিন্তু এই ঘরগুলো করে নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য করছি, এই জন্য অল্প কিছুটা ঘরে করছি। আপনারা ঠিক যতটুকু অংশে লেসটা তৈরি করবেন অতটুকু অংশেই কিন্তু এই ঘরগুলো তৈরি করে নেবেন। তো এখানে অল্প কিছুটা অংশে আমি করে নিয়েছি। এবার পরবর্তী ধাপটা দেখিয়ে দিচ্ছি। পরবর্তী ধাপের জন্য এখানে আমি অন্য যে মানে হুকটা রেখেছিলাম ওই হুকটা দিয়ে কাজটা করছি। যেহেতু এখানে 9 তার, তো চিকন টাইপের হুক দিয়ে কাজটা করা অনেকটা টাফ, যে কোনো যে জন্য আমি কিন্তু এখানে হুকটা চেঞ্জ করে নিয়েছি। তো এখানে শুরুতেই আমি 3টা চেন করলাম। 3টা চেন করে এই যে 3টা চেনের যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে 3টা ডবল ক্রোশেট করছি। যেহেতু 3টা চেনের ঘর, এই জন্য ওই একটা ঘরের মাঝখানে আমি 3টা ডবল ক্রোশেট করে নিচ্ছি। আর শুরু যে 3টা চেন করেছিলাম ওই 3টা চেন কিন্তু একটা ডাবল ক্রোশেট হিসেবে শুরুতে কাউন্ট হলো, মানে পাশাপাশি 4টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার দেখুন এই যে জয়নিংয়ের যে ঘরটা আছে এই ঘরটার মাঝখানে আমি আরও 1টা ডাবল ক্রোশেট করছি, তাহলে কিন্তু টোটাল 5টা ডাবল ক্রোশেট হবে। তো এই যে জয়নিংয়ের চেন, এই জন্য ওই চেনে 1টা ডাবল ক্রোশেট করলাম। এই যে পাশাপাশি 5টা চেন আমাদের হয়ে গেল, 5টা ডাবল ক্রোশেটের চেন কিন্তু হয়ে গেছে। এবার আমি বাড়তি 2টা চেন করব, 1, 2 2টা চেন করলাম। এরপর এই যে একটা ঘর বাদ দিয়ে এই যে ঘরের যে জয়নিংয়ের যে চেনটা ওই চেনের উপরে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, মানে 3টা চেনের যে গ্যাপটা শুধুমাত্র ওই গ্যাপটাই কিন্তু আমি এখানে বাদ দিয়েছি। এরপর দেখুন আবার আমাদের 3টা চেনের ঘর, যেহেতু 3টা চেনের ঘর ওই ঘরের মাঝখানে আমি 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টা ডাবল ক্রোশেট করলাম। এরপর এই যে জয়নিংয়ের যে চেনটা আছে ওই চেনে আরও 1টা ডাবল ক্রোশেট, তাহলে কিন্তু পাশাপাশি আবার 5টা ডাবল ক্রোশেট আমার হয়ে যাবে। আচ্ছা, 5টা ডাবল ক্রোশেট আবার পাশাপাশি হয়ে গেছে। এবার আবার 2টা বাড়তি চেন করব। এরপর নিচের দিক থেকে পরবর্তী যে 3টা চেনের এই যে গ্যাপটা আছে ওই গ্যাপটা বাদ দিয়ে এখানে যে জয়নিংয়ের যে চেনটা আছে ওই চেনটার উপর শুরুতে 1টা ডাবল ক্রোশেট করব। এরপর বর্তী যে 3টা চেনের ঘরটা আছে ওই ঘরের মাঝখানে আরও 3টা ডাবল ক্রোশেট করব। এরপর জয়নিংয়ের ঘরে আরও 1টা ডাবল ক্রোশেট করব, তাহলে কিন্তু আবার পাশাপাশি 5টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। এখানে পাশাপাশি 5টা ডাবল ক্রোশেট হয়ে গেছে আর এই নিয়ম ফলো করে বাকি অংশটুকু আমি করে নেব। তো দেখুন এখানে অফ ক্যামেরা আমি করে নিয়েছি। এবার পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করব। এর জন্য প্যাটার্নটা আমি উল্টে নিয়ে এখানে শুরুতেই 3টা চেন করবো 1টা ডাবল ক্রোশেটের জন্য। 3টা চেন করলাম 1টা ডাবল ক্রোশেটের জন্য। এরপর দেখুন এখানে বাড়তি ঘরের জন্য আরও 2টা চেন করবো, টোটাল 5টা চেন হলো। এরপর একটু খেয়াল করে যদি দেখেন এখানে যে 2টা চেনের স্পেসটা আছে ওই স্পেসের মাঝখানে এবার ডিরেক্ট 5টা ডাবল ক্রোশেট করে নেব, মানে আগে যে লাইনটা করেছি ওই লাইনটার মতো করেই কিন্তু এই লাইনটা আমাদের করতে হবে। একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করছি। এই যে 5টা ডাবল ক্রোশেট করলাম। এরপর আবার 2টা বাড়তি চেন করব। 2টা বাড়তি চেন করে পরবর্তী যে 2টা চেনে গ্যাপটা আছে ওই গ্যাপের মাঝখানে ডিরেক্ট আমি 5টা ডাবল ক্রোশেট করব। তো শুরুতে আমি 5টা ডাবল ক্রোশেট করার কারণ হলো, মানে 5টা চেন করার কারণ ছিল যে শুরুর 3টা চেন আমার ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হয়েছে আর বাড়তি ঘরের জন্য 2টা চেন। আচ্ছা, 5টা ডাবল ক্রোশেট করলাম। এরপর আবার 2টা বাড়তি চেন করে পরবর্তী যে 2টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে আমি ডিরেক্ট 5টা ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে করে এই পুরো লাইনটা আবার কমপ্লিট করতে হবে। আপনার চাইলে কিন্তু এই একই নিয়ম ফলো করে আরও লাইন করতে পারেন, আমি জাস্ট 2টা লাইনই করব। তো দেখুন এখানে আমি 2টা লাইন কমপ্লিট করে নিয়েছি।
আচ্ছা লাইনের শেষটা একটু দেখিয়ে দিই, এটা আসলে দেখতে আপনার একটু অসুবিধা হতে পারে বুঝতে। তো এই শেষটা করার জন্য ঠিক যেভাবে শুরুটা করেছি ওইভাবে শেষটা করব। এর জন্য দুইটা বাড়তি চেন করে লাস্টে যে চেনটা আছে ওই চেনের উপর একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি, তাহলে কিন্তু শুরুটা আর শেষটা একদম সেম হবে। এবার এখানে আমি সুতাটা কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এভাবে করে একটার পর একটা লাইন বাড়িয়ে আরও দুইটা তিনটা লাইন করতে পারেন। তো এখানে আমি দুইটা লাইন করেই পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনে ফুলটা করার জন্য আমি এখানে লাল কালারের সুতা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সুতা দিয়ে কাজটা করবেন। তো যেখান থেকে সুতাটা মানে শেষ হয়েছিল আগের অংশটা, ঠিক ওইখান থেকেই আমরা প্যাটার্নটা শুরু করব। এই যে এখান থেকে শেষ করেছিলাম আগের লাইনটা, তো ওইখানে ওই যে লাস্টের যে চেনটা ওই চেনের মাঝখান থেকেই সুতাটা জয়েন করে আমি কাজটা শুরু করছি। তো এখানে সুতাটা জাস্ট আমি একটা চেন করে জয়েন করছি, এরপর আরও দুইটা চেন করলাম, মানে টোটাল তিনটা চেন করে আমি শুধু শুরুটা জয়েন করলাম। এরপর ওই তিন নম্বর চেনটা ধরে আমি আরও বাড়তি তিনটা চেন করলাম, এরপর ওই তিনটা চেন বাদ দিয়ে নিচের দিক থেকে যে চার নম্বর চেনটা আছে ওই চেনটার মাঝখানে আমি দুইটা ডাবল ক্রোশেট করব। তো এখানে আমি একটা ফুল তৈরি করব, যে কারণে কিন্তু আমি এই কাজটা করছি, মানে একটু শুরুতে আমি ছয়টা চেন করেছি, এবার তিনটা চেন বাদ দিয়ে চার নম্বর চেনের মাঝখানে আমি শুরুতে দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম, মানে ফুলের যে পাপড়িগুলো আছে ওই পাপড়িগুলো করব। তো এই জন্য এখানে আমি আবার তিনটা চেন করে ওই ঠিক একই চেনের মাঝখানে, যে চেনের মাঝখানে আমি দুইটা ডাবল ক্রোশেট করেছি ওই চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এই যে আমাদের একটা পাপড়ি কিন্তু হয়ে গেছে, আবার একটা দেখুন, এই জন্য আবার তিনটা চেন করলাম, তিনটা চেন করে ওই একই ঘরে আবার আমি দুইটা ডাবল ক্রোশেট করব। ওই একটা চেনের মাঝখানে কিন্তু টোটাল কাজটা আমাদের করতে হবে। তো দেখুন দুইটা চেন করলাম, সরি দুইটা ডাবল ক্রোশেট করলাম। এবার পাপড়িটা কমপ্লিট করার জন্য শুরুতে যেহেতু তিনটা চেন করেছিলাম এই জন্য শেষেও তিনটা চেন করে ওই সেম ঘরের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এই ফুলটা কিন্তু আমরা কম বেশি সবাই করতে পারি, খুব ইজি একটা প্যাটার্ন দিয়ে কিন্তু এই ফুলটি করা হয়। আবার দেখুন শুরুতে তিনটা চেন, এরপর ওই একই ঘরের মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট করব, দুইটা ডাবল ক্রোশেট করলাম, এরপর আবার তিনটে চেন করে ওই ঘরের মাঝখানে সুতাটা আমি স্লিপ স্টিচ করে জয়েন করব। অলরেডি কিন্তু তিনটা পাপড়ি এখানে আমার হয়ে গেছে, তো টোটাল পাঁচটা পাপড়ি করে কিন্তু এই ফুলটা আমি কমপ্লিট করব। তো আরও দুইটা পাপড়ি আমি সেম নিয়মে করে নিচ্ছি। এখানে অফ ক্যামেরা করে নিয়েছি, এবার লাস্টের অংশটা দেখিয়ে দিচ্ছি। লাস্টের অংশটা দেখুন, পাপড়িটা কমপ্লিট করার জন্য তিনটা চেন করে ওই সেম স্পেসের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এবার সুতাটা আমরা প্যাটার্নটার সাথে জয়েন করব, এই জন্য এখানে আমি বাড়তি তিনটা চেন করব। ঠিক যেখানে সুতাটা আছে ঠিক ওইভাবেই আমি এখানে বাড়তি তিনটা চেন করছি, দুই তিন, তিনটা চেন করলাম। এরপর নিচের দিক থেকে যে হলুদ কালার প্যাটার্নটা তৈরি করেছিলাম এর যে দুইটা চেনের যে স্পেসটা আছে ওই স্পেসের মাঝখানে সুতাটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এই যে দেখুন, দেখতে কিন্তু এমন হবে, ফুলটা কিন্তু উল্টা না, একদম খুব ইজিভাবে কিন্তু ফুলটা আমার হয়ে গেছে। এবার ঠিক এখানে আবার আর একটা ফুল তৈরি করবো, এই জন্য আবার শুরুতে আমি তিনটা চেন করছি, এরপর আরও তিনটা চেন করছি, মানে টোটাল ছয়টা চেন, তিনটা চেন আমার নিচের অংশের জন্য আর এই তিনটা চেন পাপড়িটার জন্য। তো এবার এই তিনটা চেন বাদ দিয়ে চার নম্বর যে চেনটা ধরে আছি ওই চেনটার মাঝখানে আমি শুরুতে দুইটা ডাবল ক্রোশেট করবো, মানে ঠিক যেভাবে আগের ফুলটা তৈরি করেছি ঠিক একইভাবে পাঁচটা পাপড়ি করে ফুলটা তৈরি করে নিতে হবে। তো দুইটা ডাবল ক্রোশেট করলাম, এরপর তিনটা বাড়তি চেন করে ওই স্পেসের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। একটা পাপড়ি কিন্তু অলরেডি হয়ে গেছে, সেম নিয়মে আরও চারটা পাপড়ি আমি এখানে করে নিচ্ছি। শুরুতে তিনটা চেন, এরপর ওই ঘরের মাঝখানে আমি দুইটা ডাবল ক্রোশেট করব, এরপর আবার তিনটা চেন করে ওই ঘরের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব, তাহলে কিন্তু আরও একটা পাপড়ি এখানে আমাদের হয়ে যাবে। বাকি তিনটা পাপড়ি অফ ক্যামেরা আমি করে নিচ্ছি। তো অফ ক্যামেরা এখানে করে নিয়েছি, এবার নিচের অংশের জয়েনিংয়ের জন্য দেখুন পাপড়িটা কমপ্লিট, মানে ফুলটা কমপ্লিট হওয়ার পরে ঠিক যেভাবে সুতাটা আছে ঠিক ওইভাবেই এখানে আমি তিনটা চেন করব, এক দুই তিন, তিনটা চেন করলাম। এবার নিচের দিক থেকে এই যে দুইটা চেনের যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেবো, ব্যাস দেখুন হয়ে গেছে। তো এভাবে করেই যতটুকু অংশে আমরা আগের যে ঘরগুলো তৈরি করেছি ওই ঘরগুলোতে এভাবে করে ফুলগুলো তৈরি করে নিলেই কিন্তু এখানে আমাদের লেসটি তৈরি হয়ে যাবে। তো খুব সহজেই কিন্তু এই লেসটি তৈরি করে নিতে পারবেন। আশা করি লেসের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, অবশ্যই আমার ফেসবুক পেজে ঘুরে আসবেন, আশা করি ভালো লাগবে, আর চাইলে কিন্তু একটা লাইক করে দিবেন। আপনারা চাইলে কুশিকাটার যাবতীয় প্রোডাক্ট প্রি অর্ডার করতে পারবেন, তো এই জন্য আমার পেজে নক করবেন।